सिलचर के जाने माने धार्मिक संगठन रामकृष्ण पाठ चक्र के कार्यकर्ताओं को उद्योग से आने वाले 23 जनवरी को स्वामी विवेकानंद की जन्मतिथि के पावन अवसर पर कई कार्यक्रम हाथों में लिया गया है। इसी के अंग के रूप में दुर्गा शंकर पाठशाला में अंकन कला प्रतियोगिता आयोजित किया गया, जबकि शमशान रोड दुर्गाबाड़ी मंदिर प्रांगण में युवा प्रतियोगिता कार्यक्रम आयोजित किया गया। युवा प्रतियोगिता में बड़े पैमाने पर लोगों ने भाग लिया और इन दोनों कार्यक्रमों के बारे में संगठन कार्यकर्ताओं के बीच काफी खुशी की माहौल देखने को मिली। बड़े पैमाने पर प्रतियोगियों ने इस कार्यक्रम में भाग लेते हुए कार्यक्रम को सफल बनाया। आज के शुभ दिन आमरा बच्चा दे निये ड्राइंग कॉम्पिटिशन ग्रुप ए टू ग्रुप डी पर्यंत छोटो छोटो बच्चाराओ आछे इटाते अनुष्ठाने आमरा प्रत्येक बारी करे थाकी। ए विषये सब आमादेर जत पाठचक्र रामकृष्ण पाठचक्रेर अनुष्ठान एटा এইখানে হচ্ছে ড্রয়িং কম্পিটিশন, সামনে হচ্ছে যোগাসন। কি কি বিভাগ থাকছে এখানে? এখানে গ্রুপ এ তে গ্রুপ এ থেকে গ্রুপ ডি থাকছে, ক্লাস নার্সারি থেকে ক্লাস টেন অবধি। ক্লাস নার্সারির মধ্যে ছিল ড্রো এজ ইউ লাইক, যা মনে থেকে যেটা ওরা ইচ্ছে ওদের এটা করবে। তারপর গ্রুপ বিতে ছিল একটা সিনারি নেচার নেচার নিয়ে, আর গ্রুপ সিতে নেচার আর সঙ্গে একটা ফিগার থাকবে আর অ্যানিমাল, আর লাস্টে একটা পোর্ট্রেট হবে বিবেকানন্দ। এই অঙ্কন কলা প্রতিযোগিতার মূল উদ্দেশ্যটা কি? আমাদের এইটা আমাদের বাচ্চাদের ছোট ছোট বাচ্চারা যারা ড্রয়িংয়ের প্রতি আগ্রহ তাদের একটা উৎসাহ দেওয়া, আর ক্লাস সমা একটা কি বলবো এটা সবা আজকাল বাচ্চারা হ্যাঁ যাতে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ সারদা মাকে যাতে ভালোভাবে চিনতে পারে, এই যে আমাদের থেকে স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবসকে কেন্দ্র করে শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রাল কমিটি তার 41তম বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন করেছে। বসে একক প্রতিযোগিতা এবং যোগাসন প্রতিযোগিতার মধ্য দিয়ে আজ দুটি এবং যোগাসন প্রতিযোগিতা শশান্ত দুর্গা মণ্ডপে চলছে, দুটি জায়গাতেই অনেক প্রতিযোগীদের সমাবেশ হয়েছে। যোগাসনে প্রায় 60-এর অধিক প্রতিযোগীরা রয়েছে এবং বসে একক প্রতিযোগিতায় 80-এর ঊর্ধ্বে আছে। আমরা খুবই আনন্দিত হয়েছি যে আমাদের এই পাঠচক্রের আজকের এই শুভ অনুষ্ঠানে শুরুতেই আমরা প্রতিযোগীদের মধ্যে যে ছাড়া পেয়েছি আমরা তাতে অত্যন্ত আনন্দিত। আজকে থেকে আমাদের এই স্বামীজির জন্মদিবসকে কেন্দ্র করে অনুষ্ঠানের শুভ সূচনা হলো, আগামী 21 তারিখে তার পুরস্কার বিতরণী সভা হবে এবং 12 জানুয়ারিতে আমরা সংস্থার পক্ষ থেকে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং আরও অন্যান্য অনুষ্ঠানে সমবেত হব। আমি তো ডিসপ্লে যাদের বাচ্চাগুলো হয়েছে ওর বাচ্চাগুলো দেখতে পাবো। Ready? Start.
যোগাসন প্রতিযোগিতাটা হচ্ছে আপনাদের কাছে কেমন? আমরা এখানে যোগাসন কম্পিটিশনটা একবার আয়োজিত করা হয়েছে। এমনি প্রতি বছরে নাচ গান বা সবটা স্পিচ হোক এগুলা করে সব কিছুই হয়। এইবার তার মানে যোগাসনটা হচ্ছে মানুষের মাঝে সবার মাঝে একটা মানে এটার যে কত গুরুত্ব এটা বোঝানোর জন্য আসলে করা হচ্ছে। এগুলা হেলথের দিকে কত ভালো, এইটার দিকে কত যে পজিটিভ সাইড আছে এটা জানার জন্য বাচ্চার মধ্যে বা সব গার্জেন অভিভাবক তারা এটা বুঝুক যে কত আগে মানে আগায় আমরা যাইতে পারি এই যোগাসনটা নিয়ে। এটা তো সব স্পোর্টসের সঙ্গে সবার সাথে মার্জ হয়ে গেছে, এটা একদম এখন মানে এটা ন্যাশনাল লেভেল অনেক উপরে যাইতে পারে। যোগাসনে অংশগ্রহণ করতে লাগে এটা খুব ভালো। অনুভূতিটা কিরকম আছে? যোগাসন বলতে লেগে খুবই ভালো। আমিও প্রথম ফার্স্ট টাইম দিয়েছি ওকে, এই বছর আমি সব তো বাদ বাকি দিদি বলেই দিয়েছে। পড়াশোনার পাশাপাশি এটা চাপ থাকে কত ইম্পর্টেন্ট, এটার জন্য আজকে এই যোগাসন প্রতিযোগিতা আমি বাচ্চাদেরকে নিয়ে আসা। মানে খুব সুন্দর প্রোগ্রামটা, খুব সুন্দরভাবে তারা আয়োজন করছে, আমরা খুব খুশি তাদের এই সাথে, আমার খুবই ভালো লাগছে। আর যা তো আগে দুজন আমাদেরকে হয়ে আজকের এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্যটা কি এবং কি সমাজের কাছে কি তুলে ধরতে চাইছেন আপনারা? আজকে স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস উপলক্ষে রামকৃষ্ণ পাঠশালা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। এখানে দেখছেন তা যোগ ব্যায়াম সম্বন্ধে চর্চা চলছে, প্রতিযোগিতা চলছে। আমাদের যারা মনীষীরা এই পৃথিবীর থেকে জন্মগ্রহণ করেছেন তাদের যে আদর্শবোধ মূল্যবোধ জীবনের রাষ্ট্রবোধ এই সমস্ত দিয়ে দিয়ে যাতে তাদের যে আদর্শ সেগুলো যে সমাজের মধ্যে যাতে প্রতিফলিত হয় তা একটা মুখ্য কারণ। আমরা এই সমস্ত অনুষ্ঠান করে সমাজের মুখে ছাপ রাখতে চাই, সেটাই আমাদের আগ্রহ। তাছাড়া রামকৃষ্ণ পাঠচক্র শিক্ষার সেন্টার সারা বছর জুড়ে রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ জীবনধারা ভাবধারা এগুলো নিয়ে চর্চা করে থাকে সারা বছর জুড়ে, বিভিন্ন বাসা বাড়িতে গ্রামে গঞ্জে প্রচার করে থাকে। স্বামী বিবেকানন্দের আদর্শ সমাজের বুকে তুলে ধরার চেষ্টা করে, সৃষ্টি মায়ের যে আদর্শ মূল্যবোধ জীবনে সেটা আমরা আমাদের পাঠচক্রের মাধ্যমে সমাজের বুকে আমরা চেষ্টা চালিয়ে যাই যাতে মানুষ উপকৃত হয়, আমরা সবাই উপকৃত হই, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। তাই আমরা যে প্রায় জায়গায় যে এক্সিবিশন হয় সেগুলোতে এন্ট্রি ফিস নেওয়া হয়, আমরা কোনো অবস্থাতে কোনো এন্ট্রি ফিস নেই না। এই আজকে যে
যোগের যে প্রতিযোগিতা চলছে, আর্টের প্রতিযোগিতা চলছে, প্রায় 80 উপরে আর্ট প্রতিযোগিতা আছে, এখানে প্রায় 60-এর উপরে আছে। আমরা কারোর কাছ থেকে আমরা কোনো প্রতিযোগিতার কোনো ইয়ে নেই না, এটা আমাদের সেটা একটা সেবামূলক দৃষ্টিভঙ্গি যে আমরা সাহায্য করি, ওদেরকে উৎসাহিত করি, যাদের হাতে পয়সা নেই দেওয়ার তারাও যাতে যোগ দিতে পারে। এবং আমরা স্বামী বিবেকানন্দের যে ওনার বিভিন্ন আদর্শ বোধের উপরে যে সমস্ত বই আছে, জীবনী আছে, আমরা বিলি করে থাকি এই দিনে, শ্রী মায়েরও করে থাকি, শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবেরও করে থাকি, যাতে করে একটু আধটু পড়াশোনা করে যাতে ওরা ওদের জীবনধারা যাতে সুন্দর করতে পারে, তার প্রচেষ্টা আমরা করি। ধন্যবাদ।